জকিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের 10 বছরের শিশু হাফিজুল ইসলাম। জন্মের পর সে মাকে হারায়, তারপর মৃত্যু হয় বাবার। শিশু বয়সে এতিম হয়ে যাওয়া হতভাগা এই শিশুটির আশ্রয় হয়েছে উপজেলার কলাকুটা ব্রাহ্মণ গ্রামের দারুল আসকার মাদ্রাসা অ্যান্ড ইসলামী কালচারাল সেন্টারে। বর্তমানে সে তৃতীয় শ্রেণীতে পড়ছে। হাফিজুলের মতো মাদ্রাসায় বর্তমানে 300 শিক্ষার্থীর মধ্যে 30 জন এতিম শিক্ষার্থী রয়েছে, যাদের পরম মমতায় আগলে রেখেছে মাদ্রাসাটি। আমার বাবা আর মা আর মাদ্রাসা বাবা, আমি লেখাপড়া করতাম, তাই আপনার কাছে দোয়া চাই, বড় হয়ে মাওলানা হতাম। জানুয়ারি 30 তারিখ 2018 সালে আমার পিতা মারা গেছে। মারা যাওয়ার পর থেকে আমি এই মাসে অনেক সহযোগিতা পেয়ে ওই মাছটা পড়েছি, এবং ভবিষ্যতেও এই মাছটা থেকে পড়বো আশা রাখেছি। এবং আমি এই মাছটা পড়ছি, এই মাছটা আমাকে অনেক সহযোগিতা করে নিয়ে আসছে। ভবিষ্যতে যদি আমি আরও সহযোগিতা পাই, তাহলে বড় একজন আর আলিম আলিম হতে বা আমল হতে পারি। ২০০৫ সালে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কাজী আব্দুস সুবহান রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যে মাদ্রাসার সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। নারী শিক্ষা জাগরণের জন্য পাশে রয়েছে মহিলাদের পৃথক ক্যাম্পাস। চলতি বছর শিশুদের জন্য খোলা হয়েছে দারুল আজগার কেডেট নামে আরেকটি মাদ্রাসা। সব মিলিয়ে কলাকুটা আদর্শ গ্রামে পরিণত হয়েছে এই দিনী প্রতিষ্ঠানগুলোকে ঘিরে। বিগত 2017 ইংরেজি সনের ইবতেদায়ী সমাপনীতে জকিগঞ্জের একমাত্র A+ প্রাপ্ত প্রতিষ্ঠান আমাদের এ দারুল আজগার মাদ্রাসা। দারুল আজগার মাদ্রাসার লেখাপড়াকে আরও উন্নীত করতে দারুল আজগারের প্রাইমারি সেকশনকে ক্যাডেটের আওতায় আনে এনে লেখাপড়াকে আরও মানসম্মত করা হয়েছে। এতে রয়েছেন অত্যন্ত দক্ষ, যোগ্য, মানসম্মত, মেধাবী শিক্ষকবৃন্দ। এবং বর্তমানে দারুল আজগার মাদ্রাসা মেধাবী ছাত্রদের একটি ঠিকানায় পরিণত হয়েছে। ইনশাল্লাহ সকলের সহযোগিতা থাকলে আগামীতে দারুল আজগার মাদ্রাসা বৃহত্তর সিলেটের মধ্যে মডেল একটি মাদ্রাসা হিসেবে রূপান্তরিত করবে। মাদ্রাসার অব্যাহত সুনামের কারণে শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে, ফলে ছাত্রাবাস, ক্লাসরুম ও মসজিদ সবখানেই জায়গার সংকীর্ণতা ও স্থান সংকুলানের অভাব প্রকট আকার ধারণ করছে। এই প্রেক্ষাপটে সবগুলো বিল্ডিংয়ে এক্সটেনশনের কাজ জরুরি হয়ে পড়েছে, যার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। আমাদের দারুল আজগার মাদ্রাসায় প্রচুর সংখ্যক ছাত্র, এই ছাত্র সংখ্যা বৃদ্ধি হওয়ার জন্য আমাদের শ্রেণীকক্ষর প্রয়োজন, আমাদের ভবনের প্রয়োজন। এটা না থাকার কারণে আমরা ছাত্রদেরকে সুযোগ দিতে পারি নাই। প্রতি বছর আমাদের এখানে ছাত্র সংখ্যা 500-600 ছাত্রের চাহিদা থাকে, কিন্তু আমরা এগুলা এদেরকে আমরা জায়গা সংকুলান দিতে না পারায় এদেরকে ভর্তি করতে পারি নাই। আমাদের এই মাদ্রাসার ভবনের প্রয়োজন আছে, শ্রেণীকক্ষের প্রয়োজন আছে। বর্তমানে মাদ্রাসা প্রায় 60 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে রীতিমতো দিশে হারা। তাই এই বরকতময় দিন শিক্ষা প্রতিষ্ঠানে জাকাত, ফিত্রা, মান্নত ও জেনারেল সাদকা খয়রা দান করে সবাই অফুরন্ত সওয়াব হাসিল করবেন, এটাই প্রত্যাশা। সাহায্যের জন্য আমাদের অ্যাকাউন্ট নাম্বার দারুল আজগার ট্রাস্ট, আল রায়্যান ব্যাংক, SC 300083, অ্যাকাউন্ট নাম্বার 011-04-801।
আল্লাহ তাআলা মাদ্রাসাটি কবুল করুন, আমিন।